আজকে ফরিদপুর থেকে আগত আইনাল মিয়া বয়াতি, আমি মোহাম্মদ দলিউদ্দিন বয়াতি, এই দুজনের মাধ্যমে একটি ক্যাসেট হতে চলছে। সেই ক্যাসেট হলো হাসর এবং কিয়ামত। আমি কিয়ামতের পালা গাইব, আইনাল বয়াতি সাহেব উনি হাসর গাইবেন। দয়া করে আপনারা সবাই মনোযোগ দিয়ে হাসর এবং কিয়ামতের গান শুনবেন। সবাকে সালাম দিয়ে আমার আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম। নীরবে বসিল রাসূল, নীরবে নীরবে বসিল রাসূল সাহাব্য সঙ্গে করে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গাম্বরে। বসিল রাসূল নীরবে নীরবে বসিল রাসূল সাহাব্য সঙ্গে করে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গাম্বরে। তখন দয়াল নবী আকাশে দিশায়, ওরে কি জানো কি দেখতে পাইয়া বলছে হায় রে হায়। আমার দয়াল নবী আকাশে দিশায়, কি জানো কি দেখতে পাইয়া বলছে হায় রে হায়। ওরে ওমরকে জড়াইয়া ধরে, ওরে ওমরকে জড়াইয়া ধরে চোখের পানি দিল সেরে, কি আমার হবে একদিন বলছে দয়াল পয়গাম্বরে। নবী চোখের পানি দেখে বলছে হায় রে হায়, ওমর ফারুক ভেবে কুল না পায়, নবী চোখের পানি দেখে বলছে হায় রে হায়। নবী কয় কিয়ামত ঘনাইয়া আইছে, কিয়ামত ঘনাইয়া আইছে আকাশে তাপমান করে, কিয়ামত হবে একদিন বলছে দয়াল পয়গাম্বর। হাসর সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করি তারে, সুন্দরভাবে বুঝাইয়া দিবেন বই আমারে। আপনি বলবেন আল্লাহ পাক হাসরের মাঠ নির্মাণ করবেন, আল্লাহ পাক হাসরের মাঠ নির্মাণ করবেন, সেই জায়গাটা কোন জায়গা, সেই জায়গাটার কি নাম? এক নম্বরে তার কাছে জিজ্ঞাসা, হাসরের মাঠ যখন হবে আল্লাহর একটা কুর্সি বসাবেন একটা পাথর রূপে, আমার জিজ্ঞাসা সেই পাথরের কি নাম, এই পাথরটাই পৃথিবীতে এখন কোথায় আছে, এবং হাসরের মাঠে কোথা থেকে আইনা সেই পাথর উপরে আল্লাহ কুর্সিখানা বসাবেন, এটুকুই প্রথম তার কাছে আমার জিজ্ঞাসা। কিন্তু হাসর শুরু হলো। তবে একটা কথা, হাসর কিয়ামতের গান আজকে শুরু হলো,
আপনারা দয়া করে শুনবেন, কিন্তু কিয়ামত আজকে কইরি দিব ইনশাল্লাহ তাআলা। উনি যখন আইছে কিয়ামত করে দিম, উনি পালের জন্য ঠেকাই রাখেন। চোখের পানি দিল ছেড়ে কি আমার হবে এদের বলছে দয়া পাইগাম্বর। ওমর ফারুক ভেবে খুলনা পায় রবি চোখের পানি দেখে বলছে হায় রে হায়। ওমর ফারুক ভেবে খুলনা পায় রবি চোখের পানি দেখে বলছে হায় রে হায়। রবি কাকি আমার ধনায় আয়েছে এবং কিয়ামত। দলিলুদ্দিন সাহেব কিয়ামতের পাল্লা করছেন, আমি হাসুরের পাল্লা করছি। আমি আইনুল মিয়াবাতি। তবে দলিলুদ্দিন ভাই যে কথাটা বললেন, কথাটা জানি আমার কাছে কেমন লাগলো। কথা বলেছেন তিনি ঠিকই, কিন্তু কেমন জানি একটু লাগলো। বলে সেটা কেমন? আচ্ছা, আবু জাহাল তো ছিল বেদিন, কেমন? সে তো নামাজ রোজা কিছু করে নাই। আচ্ছা, তার কয়বারের পর তারা হলো কোহনতে? আবু জাহালকে কি মাটি দেওয়া হয়েছিল?
এই তো জলিলুদ্দিন জলিল ছাড়া এক কথা বলে ফেলল। দেখছেন, এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আমি আয়নাল মিয়া এবং জলিলুদ্দিন, আমাদের মধ্যে যদি ভুল থাকে, বাংলাদেশে অনেক অনেক গায়ক তারা হয়তো মনে করবে আয়নাল মিয়া যখন কইছে আর জলিলুদ্দিন যখন কইছে তখন এই কথা ঠিকই না। আমি বলি তা নয়, আবু জাহালের কবর হয় নাই, আপনি ঠিক করে বলুন তারাটা ঠিকই কোথায় পড়েছে। শুনেন তাহলে গান। সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন, ওরে ভাই মমিন, সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। থাকবে সবার দিন আমার দিন আয়রে হায় দিনের আমার সরোয়ার, তিনিকে দেখ বলবে পরবার। আমার দিনের নবী সরোয়ার, কেদে বলবে পরবার, তোমার কাছে এই ফরিয়াদ আল্লাহর মুমিন, ওরে ভাই মুমিন, সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরে। না হইলে কি হবে সেদিন, ওরে হাই রে, না হইলে কি হবে সেদিন। বাপকে বিটাই চিনবে না, স্বামী স্ত্রীর কেমনা, বাপকে বিটাই চিনবে না, স্বামী স্ত্রীর কেমনা, সেদিনই চিনবে না সবাই পরাদিন, ওরে ভাই মমিন, সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। জিন্দা থাকিবে যতদিন, ওরে হাই রে, জিন্দা থাকিবে যতদিন। মমিনে ভাই হাসরের কাজ আগে সারিবে সাজ, জিন্দা থাকিবে যতদিন, মরি হাই রে, জিন্দা থাকিবে যতদিন। আয়নাল মিয়া কয় ভাবিয়া আগে দাও সারিয়া, আয়নাল মিয়া কয় ভাবিয়া আগে যাও সারিয়া, না হইলে পরকালে ঠেকিবি মমিন, ওরে ভাই মমিন, সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন, ওরে ভাই মমিন, ও বাবা ভাই রে হাসরের দিন।
হয়েছে সেদিন। সেই পাথর আনিয়া কুরসি দিবে বসাইয়া, সেই পাথর আনিয়া কুরসি দিবে বসাইয়া, দলিলে তার করেছে এই সিন রে ওরে ভাই মমিন। সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন, আরে সর্বজঙ্গে হাসরের মাঠ কোথায় হইবে রে ভাই, এক কথা প্রশ্ন করেছে শুনেন গো সবাই। আজকাল হাজিরা যাইয়া হস করে যে থাই, আর ফাতেরি মাঠ নামটি শুনেন সমুদায়। ওই মাঠেরই নিচে সেদিন মাঠ করিবে মন, একটা মেয়ের নামে মাঠের নাম হইবে তখন। ইব্রাহিম খলিলুল্লাহর দুই স্ত্রী ছিল, বড় স্ত্রীর নামেতে মাঠের নাম হইল, আর মাঠের নামটি সাহারা। মাঠের নামটি সাহারার মাঠ, ওই রে আমার ভাই, তার দুর্গে প্রশ্নে আছে হিসাব দলিল যাহা পাই। শিমল হতে মগরব হলো হাই রে আমার মন, হাসুর হতে মগরব অগো এই তো নিয়ম। আপনার কাছে এবার আমি প্রশ্ন করতে চাই, আশা করি বলবেন আমার দলিলউদ্দিন ভাই। কিয়ামত কিয়ামত নামটি শোনা যায়, বলেন দেখি কোন দিনে শুরু হবে, তাই কোন মাসের কোন তারিখে কিয়ামত হইবে, বলেন দেখি আলামতটা কেটা প্রথম দেখিবে। হুজুরান আপনারা শুনে নেবেন কোন মাসের কত তারিখে, কিন্তু এর মধ্যে একটা বৃহত্তম কথা রইল। কি রইল? এই কিয়ামতটা যে শুরু হয়েছে এইটা দেখবে প্রথম একটি লোক। আমি জানতে চাই এই লোকটা মেয়ে না পুরুষ, আমি জিজ্ঞেস করেছি আল হাদিস, এই লোকটা মেয়ে না এই লোকটা পুরুষ, এবং তিনি যে কিয়ামতের আলামত দেখলেন এটা কি, যখন ওই আলামতটা দেখবেন তখন সে মানুষ জানতে পারবে যে না হ্যাঁ আজ হতে কিয়ামত শুরু হয়ে গেল। আশা করি আমায় আপনি দিবেন জানাইয়া, এই তো প্রশ্ন করিলাম শুনেন লক্ষ্য দিয়া, আর একটা প্রশ্ন করিব আপনাকে জানাই। কিয়ামতের প্রথম দিন সিঙ্গার ফুকে তাই, সিঙ্গাতে ফুক মারিবে হাই গো আমার মন, একজন যাইয়া নিষেধ করিবে শুনেন বন্ধুগণ। আমিয়া আমি জানতে চাই আল্লাহ হুকুম করবে, হে ফেরেশতা তুমি যাইয়া বলো ওই ইসরাফিলকে সিঙ্গা ফুক দিতে, ও যখন সিঙ্গায় ফুক দিবে তখন ওকে মানা করবে, মানা করলে শুনবে না, তখন তাকে এইরকম বলে দেবে এক ধমক, ধমক দিয়ে ওর হাতের থেকে সিঙ্গা পড়ে যাবে। আমি জানতে চাই আপনার কাছে ওই সিঙ্গা পড়ে গেল, ধমকটা দিল কে আর কেনই বা ধমকটা দিল, আশা রাখি আপনি আমাকে সুন্দর করিয়া বলে দিবেন। সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসুরে দুদিন, হায় হায় সর্বজঙ্গে সাক্ষী দিবে হাসুরে দুদিন, ও দি ভাই মমিন। ওরে ভোলা মা সেইটা করবে মমিন,
পাপ পুণ্য দুইটা ভিন্ন, হাই গই আমার মন, যাহার যেটা করবি আমার এই তো মমিনগণ, আশা করি প্রশ্নগুলা বুঝাই দিবে মরে, এ কথা জানতে চাই আপনারই তরে, হাই তৈ আপনি থাকেন ঢাকা আমি ফরিদপুর, অনেকে অনেক আশা করেছে গো, আশার নাই সবুর দলিল নাই নালমিয়া, তবে ক্যাসেট করিবে সেই ক্যাসেট বাহির হইলে আমরা নিব কিনে, ক্যাসেট করলাম আমরা দুইজন আপনাদের জানাই, আশা করি কিনে নিবেন খোঁজ করিবেন ভাই, নামটি আমার আয়নাল মিয়া ফরিদপুরে বাড়ি, আবার দলিল উদ্দিন করেছে ঢাকা শহর বাড়ি, দুইজন আর ক্যাসেট ওগো করিলাম এখন, আশা করি কিনে নিবেন শুনেন বন্ধুগণ, আস্তে আস্তে বলছি ওগো শুনো গো মমিন, হায় হায় আস্তে আস্তে বলছি আমি শুনো গো মমিন, ওরে ভাই মমিন সর্বাঙ্গে সাক্ষী দিবে হাসরে দিন, ওরে মমিন ভাই সর্বাঙ্গে সাক্ষী দিবে হাসরে দিন, হায় হায় সর্বাঙ্গে সাক্ষী দিবে হাসরে দিন, ওরে ভাই মমিন সর্বাঙ্গে সাক্ষী দিবে, ব্যাপারটা কি একজনে বাড়ি বাড়ি দাওয়াত খাইতো কিন্তু তারিফ করতো না, বলতো এক জায়গায় যে ভাই এই বাড়িতে একটা বেসবে নিল আমি খাইতে পারলাম না, বলে কেন আপনার দাওয়াত করে নাই, করছিল তো আপনি জান নাই, গেছিলাম তো আপনার দেয় নেই, কই দিছিল তো আপনি খান নাই, কই খাইছিলাম তো খাইতে পারলেন না কে, কই ভাই পেটে ধরলো না, মানে খাইতারে কম আহাই বেশি, তাই লোক টোলো হেই পথ, আইনাল সাহাব আপনি একটু চিন্তা ভাবনা করে দেখবেন, কিয়ামত সব জায়গায় কিয়ামত, কিয়ামত সব জায়গায় কিয়ামত, আপনার উপর তো কিয়ামত চলতেছে, চিন্তা ভাবনা করতেছেন না আপনি, দেখেন এবার কি হয়, ওরে ভাবস কি রে জাগ না ফিরে আয়ো বেলা ডোবে, ভাবস কি রে জাগ না ফিরে আয়ো বেলা ডোবে, দিনা দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনা দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, ভাবস কি রে জাগ না ফিরে আয়ো বেলা ডোবে, মেঘের ছায়া বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোকে সিংহ পক্ষে নিয়ে পশ্চিমে লোহিত বরণ, নীল গগনে মেঘের ছায়া বিজলি চমকে ক্ষণে ক্ষণ, শোকে সিংহ পক্ষে নিয়ে পশ্চিমে লোহিত বরণ, আকাশে তার রক্ত ধারা কোথায় পেলে এই সাহেরা, জিজ্ঞাসা করছেন কিয়ামত, এই কিয়ামত কোন চান্দে কত তারিখে হবে, আমার রাসূল বলিয়াছে মহরম চান্দের ১০ তারিখ শুক্রবার মানে জুমাবার,
মাগরিবের নামাজের টাইম, সব নামাজের সুন্নত আগে কিন্তু মাগরিবের নামাজের টাইম। এই টাইমে আপনি সুন্নত আগে পড়ে রাখেন, যে কিয়ামত হয়ে যায় বাদ দিয়ে ফরজ পরে, শূন্য তরফ হলে হোক কিন্তু ফরজ যেন তরফ না হয়। এর জন্য শুক্রবার দিন মহরম চাঁদের দশ তারিখে কিয়ামত হবে, আবার রাসুল বলিয়াছে এই কিয়ামত সর্বপ্রথম কে পাবে, একটি মেয়ে লোক, সেই মেয়ে লোকটা কে, আমার রাসুল বলিয়াছেন কিয়ামতের আগে এক ব্যক্তির জন্ম নেবে, তার নাম হবে ইমাম মেহেদী। এই ইমাম মেহেদি সাহেবের স্ত্রী প্রথম কিয়ামতের আলাপ পাবেন। আরেকটা কুকুরে পাইবেন, সে আসাব কাহাবের কুকুর, সে কুকুরও কিয়ামতের আলাপ পাইবেন। কিয়ামতের ভাব আপনি জানেন, আমার জিজ্ঞাসা ছিল, সুন্দরভাবে উত্তর দিয়েছে, একটা মেয়ের নামে হাসরের মাঠ হবে, তার নামটা হলো সাহারা, ওনার নাম হলো সাহারা খাতুন, আর এইটার নাম হলো সাহারা। এই সাহারায় বোঝা যায় মরুভূমি বালু, মরুভূমি বালু। এখন এই বালু আর এই সাহারা, এই দুই নামে এক নাম হইল কেমনে, আপনি এই অর্থটা বুঝিয়ে দেবেন। মাগরিবে যেমন মানুষে মায়া জালে ক্যান্ডল এমন বান্দা, বুঝলি না তো দেখো রাজ্যে একদিন হবে সন্ধ্যা। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, একজনের ধমক দিবে, সেই ব্যক্তিকে ক্যাসের ভিতর পুরাপুরি বলা যায় না, শর্ট করে উত্তর, সেই ব্যক্তির নাম হলো আজাজিল, শয়তান। শয়তান মনে করতেছে কিয়ামত হয়ে গেলে আমার চাকরি শেষ, আমার আর উপায় নাই, তাই শয়তানের ধমক দিয়া তার সিংহ সরাইয়ে দিয়েছিলেন। এই আপনার জিজ্ঞাসা ছিল, এবার আমার জিজ্ঞাসা, হাসর মাঠে আল্লাহ তাআলা যখন বসবে কুরসির উপর, সেই কুরসির সামনে একটি টেবিল থাকবে, নূরের টেবিল, নূরের টেবিলের চার কোনা চারটা বরং থাকবে, মানুষ হইয়া মায়া জালে ক্যান্ডল এমন বান্দা, বুঝলি না তো দেখো রাজ্যে একদিন হবে সন্ধ্যা। যেদিন আসবে কালে নিশি অর্পে নাইয়া রবি শশী, যেদিন আসবে কালে নিশি অর্পে নাইয়া রবি শশী, হালিম বলে ভাসি বসি সেদিনকে তরাবে, সেদিনকে তরাবে, দিন আর দিন গোনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে, ভাবছ কিরে দেখ না ফিরে আয়ু বেলা গোবে, ভাবছ কিরে দেখ না ফিরে আয়ু বেলা গোবে, দিন আর দিন গোনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে, দিন আর দিন গোনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে, হায় হায় দিন আর দিন গোনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে, দিন আর দিন গোনা দিন তো সন্ধ্যা হয়ে যাবে। ভাই সাহেব, দলিলুদ্দিন সাহেব আমাকে যে কথা বললেন যে তোমারই এখন কিয়ামত হয়ে যাবে, আরে ভাই, অনেক অনেক ছেলেরাও মনে করে কি যে নতুন বিবাহ করছি তো, তাহলে আজকে রাত্রবেলায় একদম কিয়ামত করে দিব গা, শেষবার দেখা গেছে সকালবেলা নিজেই কিয়ামত হয়ে বসে রয়েছে। তা আপনি মনে করবেন আপনারই এখন তাই অবস্থা। আপনি আমার কাছে জিজ্ঞেস করেছেন যে কঠিন ভাবে যে দেখি আইনাল মিয়ার এইবার একটু টানাটানি ছুটাই দেই, আরে না সেটা মনে করবেন না, আপনি যেটা মনে করছেন তা নয়, আপনি যা প্রশ্ন করছেন এটা সত্যই হাদিস, এর মধ্যে এর ভালো প্রমাণ আছে, তবে আশা করি যে আপনি বঞ্চিত হবেন না, ধীরে ধীরে নেন, শুনেন আগে একটা গান। আমারে করাইয়া নিও গো সে হাসরে, গয়াল আমারে করাইয়া নিও গো, আমারে করাইয়া লইও গো সেই হাসরে, আমারে করাইয়া লইও গো, thank you.
তরাইয়া লইও গো, আরে আমারে তরাইয়া লইও গো, সেই হাসরে আমারে তরাইয়া লইও গো। সেদিনে তরাইল নবী সরোয়ার, আরে নবী সরোয়ার, আমি হইতে জানি পারি গোপার কান্দিয়া বলিবে উম্মত যারা আসো শুনো গো সবে, আর শুনো গো সবে, আমার নবীজি কান্দিয়া কবে, উম্মত যাহারা আসো শুনো গো সবে, আর শুনো গো সবে, তোমরা পাপ করেছ যারাই ভাবে, তোমরা পাপ করেছ যারাই ভাবে, শুনো তুমি তার খবর সে হাসরে আমার করাইয়া লইও গো, আইনাল মিয়া বলছে ভাবিয়া আইনাল মিয়া বলছে ভাবিয়া, আরে মাঝে দা তুই থাক ফুসি যার হাসর বলিয়া, আরে হাসর বলিয়া, ওই দাসনা রে খালি হাত লইয়া, ওরে দাসনা রে খালি হাত লইয়া, সেদিনে করবি তারে সেই হাসরে আমারে তরাইয়া লইও গো, অটমাই লাল মিয়া বলছে মাঝেই দা হাসরেতেই যাস না রে তুই খালি হাত লইয়া, আরে খালি হাত লইয়া, ধীরে ধীরে দেই বুঝাইয়া, শুনো গো মমিন তোরে সেই হাসরে আমার তরাইয়া লইও গো, বড় চালাক লোক, এত বড় কঠিন প্রশ্ন করেছেন, অবশ্য কঠিন নয় আবার কঠিন, হাসরেরই মাঠে যোগ চারটি বয়াম থাকিবে, টেবিলেরই পরে চারটা বসাইয়ে রাখবে, আরে বসাইয়া রাখবে, থাকবে রে মাংস আপনাকে জানাই,
সাকালি মোল্লার কাছে আল্লাহ খেতে চাই, আল্লাহ চাইছে মাংস খাইতে, হাই গো আমার মন, যে পাগলায় মাংস খুলে দিছিল তখন সেই পাগলার মাংস যোগ বয়ামে থাকিবে, আর একটারই মধ্যে একটা কাটা মুন্ডু রবি, আরে কাটা মুন্ডু রবি। অনেকে কয় কাটা মুন্ডু, আমি কই ওটা ভুল, সেইটার মধ্যে থাকবে যেমন হাইরে ওই যে চুল, হুসাইন শহীদ হয়েছিল তার চুল ভাই, তার মধ্যে থাকবে যে শুনে না পেটাই। আর একটারই মধ্যে যখন রক্ত থাকিবে এই মন, হাসান ফুল হইলে রক্ত ছিল গো যখন, ওই রক্ত উঠাই নিল সাই তোমাকে জানাই, ওই রক্ত রাখিয়া দিল শুনেন আমার ভাই। আর একটা ওই বয়ামেতে রে কিছু থাকবে পানি, যেমন বাসরি রাত্রে যোগ মরল যার স্বামী, কাশেম মারা গেল যোগ কারবালাতে যাইয়া, সকিনা কান ছিল যোগ বিনাইয়া বিনাইয়া, এই তার পানি ছিল জানি জবাব হলো মন, আশা করি আমার অজ্ঞ প্রশ্ন একজন, ওরে দিবেন আপনি সত্য করে, দিবেন আপনি সত্য করে, দিবেন পরিষ্কার করে সেই হাসরে আমারে তরাইয়া লইয়া আমারে কিয়ামত কয় প্রকারে আপনাকে জানাই, আশা করি দলিল মতো বলবেন আমায় ভাই, কিয়ামত কয় প্রকারে আপনাকে জানাই, আশা করি দলিল মতো বলবেন আমায় তাই। আর একটা প্রশ্ন করি উহার মধ্যে মন, যে সিংহের কথাই আপনি বলিলেন এখন, কয়টা সিদ্ধ থাকিবে সেই সিংহারি মুইতরে, প্রথম ফুটে বলেন দেখি কি বা ফুৎকার করে, প্রথম ফুটে তাহার কন্ধনি বলিল, লুমমিন গন শুনিয়া তখন কি বলিল, দ্বিতীয় ফু ভাইরে কন্ধনি কয় কারা শুনিয়া এখন বলতেছে সদায়। আচ্ছা আপনারা বাজান, ইমাম মেহেদির কথা আপনি বলেছেন, এই কথাটা অনেকে মানে না, কিন্তু আমি বলতে চাই হে আমার অমিন বান্দাগণ, ইমাম মেহেদি যে একজন আছেন এটা সত্য কথা, ইনার কথা হাদিস কোরআনে স্পষ্ট ভাবে আছে, ইনাকে আপনারা যাই মনে করেন না করেন আপনারা চিনে নেবেন, আমার কথা শুনে আপনারা ধরতে চেষ্টা করেন, কি ধরতে, ইয়ামান শহরে একটা মসজিদ থাকিবে, ওই মসজিদের উপরে পড়বে সিঁড়ি, ঈসা আলাইহিসসালাম নেমে আসবেন, দেখেন ভাই সব ঈসা আলাইহিসসালাম আজও মরেন নাই, তিনি চৌঠা আসমানে আছে, এটা হাদিস বলে, ওই ইয়ামান শহরের মসজিদের উপরে যে সিঁড়ি নামবে আরশ থেকে, ওই আরো সহিতে ঈসা আলাইহিসসালাম আস্তে আস্তে বেয়ে এসে পাবে কাকে, ইমাম মেহেদিকে, ইমাম মেহেদির কাজের উপরে কাজ দিয়ে হাত দিয়ে উনি মোলাকাত করে আবার এই দুনিয়াতে আসিবে, এসে যারা মুমিন বান্দাগণ তাদেরকে সব চাতুন করিবে। খারে দজ্জালের কথা শুনিয়াছেন, এই খারে দজ্জালের কথা মতো অনেক ইমান হারিয়ে ফেলবে, বলবে এই দেখ এই যে তোর মা, এই যে তোর বাবা, এই দেখ আমার কাছে বেহেস্ত আর দুজক আছে, তখন আপনার মা আসে বলবে আদরের দলিলুদ্দি তোরে থুয়ে আমি চলে আসছি, আমার বাপ বলবে হে আইনাল মিয়া তোরে আমি থুয়ে আসছি চলে আয়, এইরকম যারা ইমান হারাবে তারা ঠিক ওই মুহূর্তে ইমাম মেহেদি এসে তাহাদেরকে বাঁচাবে। তোমাদের রাজাররা সর্বসঙ্গে করিবে মন, আশা রাখি সেদিন তুমি রাখিও স্মরণ,
প্রশ্নগুলি আমার দিবেন সমাধা করিয়া, আশা করি পরের গ্রীষ্মে আপনি যাবেন পাইয়া। আরে ধীরে ধীরে কই তোমার, আরে দেখেন লক্ষ্য করে সেই হাসরে আমারে তরাইয়া লই। ওরে এই দুনিয়া তুলার বতরে শুনাই এই দুনিয়া তুলার মতন উড়িতে থাকিবে, মমের মতন এই মাটি গলিয়া পড়িবে। আরে কিছু বলতে কিছু না রে, কিছু বলতে কিছু না রে, থাকবে না সেদিন রে ভাই মমিন, কি আবদ হইবে সেদিন। মাথাটা ঘুরাইয়া দিছে আইনাল মিয়া খাইরে, ওরে কই তো জানি আইছে বেটায়, কই তো জানি আইছে বেটায়, কি আমাদের রসি দে ভাই বলি, কি আমাদের হইবে দে দিন, হায় হায় বসতে ভাই। এই যে জিজ্ঞাসা করলে এখন যে কিয়ামত কয় প্রকার, এটা আগে জিজ্ঞান গেছিল না, আগের জিজ্ঞাসাটা পরে হয়ে গেছে ভাই আইনাল সাহেব, তবু জিজ্ঞাসা করছেন উত্তর আমি নিশ্চয়ই দিব। কিয়ামত কয় প্রকার, একটি কিয়ামত হলো আংশিক কিয়ামত, আরেকটা হলো খণ্ড কিয়ামত, আরেকটা হলো রোজ কিয়ামত, আরেকটা হলো শেষ কিয়ামত, কাল কিয়ামত যাকে বলা হয়। চার কিসিমের কিয়ামত। আংশিক কিয়ামত হয়েছে নূহ পয়গম্বরের সময়, পানিতে পৃথিবী তলে গিয়েছিল। আরেকটা কিয়ামত হয়েছে লুত পয়গম্বরের সময়, এই লুত পয়গম্বর দেশটা উল্টেই একটা মরুভূমি, একটা মরুসাগর হয়ে গেছে। এই দুই পদ। আরেকটা হলো রোজ কিয়ামত, যে যখন মারা যায় তার জন্য কিয়ামত। আরেকটা হলো শেষ কিয়ামত, যেটা শুক্রবার দিন মাগরিবের নামাজের টাইমে এই পৃথিবী শেষ হয়ে যাবে। চার কিসিমের কিয়ামত। মমির ভাই এই চার প্রকার কিয়ামত হইবে একেবারে, রোজ কিয়ামত বর্তমানে হইতে আছে হাইরে, যে মরিবে তার কিয়ামত, যে মরিবে তার কিয়ামত হইবে। দুনিয়াতে শোনে লক্ষ্য করে,
আয় বক্ত থাকবে না রে জগতের ভিতরে, বিনবটি আমত হবে লজ্জা থাকবে না, বেসর হইয়া যাবে শোনেন ঘটনা, তিন নম্বর কিয়ামত হবে তোমারে জানাই, এই পৃথিবীর ভিতরেতে তোমারে শুনাই, মধুর মিষ্টি থাকবো না রে জগতের ভিতরে, চার নম্বরে মরিসে ঝাল থাকবে না একবারে, পাঁচ নম্বরে এমনি ভাবে কিয়ামত হবে তাই, ভাই রে ভাই দেখতে পারবে না আপনারে জানাই, ওরে আপন যাইব পর হইয়া, ওরে পর যাইবে আপন হইয়া কিয়ামতে দিন রে ভাই মমিন কিয়ামত হই। সমান হবে হাইরে, পূর্বে থেকে সূর্য বাইরে আর উঠিবে না, পশ্চিমের দিক পড়বে বটে শোনেন ঘটনা, কোরআনের অক্ষর থাকবে না জগতের ভিতরে, উঠাইয়া নিয়া যাবে আপে পরোয়ারে, ওরে তোমার দরজা বন্ধ হইয়া, ওরে তোমার দরজা বন্ধ হইয়া যাবে রে সেদিন রে ভাই মমি কিয়ামত হইবে, কিয়ামত হইবে যেদিন রে ভাই মমি। এক ব্যক্তি বাহির হবে শোনেন তাই বসিয়া, দাব্বা তো আরব তার নামটা হইল তাই, কোরআনেতে লেখাই আছে আপনারে জানাই, এক তলাটি একটি আংটির হাতের ভিতরে, দুই হাতে দুইটা চিহ্ন থাকিবে একবারে, আংটি দিয়া দ্বারে ছাপা দিবে সেই বেটায়, সে যাইবে কমি হইয়া শোনেন পরিচয়, লাঠি দিয়া ঘষা মারবে যার কপালে রূপে, সে যাবে ভাই মমিন হইয়া শোনেন তাই বিপদে, বলে দলিল দিল ভেবে বলে, বলে দলিল দিল ভেবে বলে কিয়ামতে সিন রে ভাই মমিন কিয়ামত হই। সময় থাকতে আল্লাহ নবী চিন একেবারে, এই দুনিয়া যাবে হুজুর ফানা হইয়া, কিছু বলতে কিছু থাকবে না শোনেন তাই বসিয়া, ওরে দলিল দিল তাই ভাবিয়া, আমার দলিল দিন ভাই এইবার মনে হয় চালান ছোটা শেষ হয়ে গেছে, ভাবে বুঝলাম মানে গায়ে গেছে এক কোনা দিয়ে। প্রশ্ন অবশ্য অনেকে আপনারা মনে করছেন যে প্রশ্ন বুঝি করে নাই, করছে যা, কিন্তু এটা জানি আমার মনের মধ্যে কেমন লাগে একটু, তাই যা হোক এটা আপনারা শুনেন, পরে আগে একটা গান শুনেন। হায় সোরে কে দে কে দে, রোজ হায় সোরে কে দে কে দে,
দেখ না রে তুই ভাবিয়া আল্লাহর মুমিন হবি মন। হাসরে কঠিন বিচার করবি আমার পরওয়ার, হাসরে কঠিন বিচার করবি আমার পাক পরওয়ার, সেদিন কারো সেদিন হাসরের কঠিন বিচার হবে যদি ভাই মুমিন, হাসরের কঠিন বিচার। সর্বঙ্গে সাক্ষী দিবে যে কর্ম তুই করছি যেভাবে, সর্বাঙ্গে সাক্ষী দিবে বান্দা যে কর্ম তুই করছি যেভাবে, সকলই তোর দিতে হবে, সকলই তোর দিতে হবে, ভাবলি না তুই তাই একদিন হাসরে কঠিন বিচার হবে যদি ভাই মুমিন। ভাই সাহেব একটা কথা বলেছে, কোরআন শরীফের আয়াত উঠে যাবে, রুজি রোজগার চলে যাবে। আচ্ছা কথা খারাপ না, যেগুলো লিখিত কথা এটাকে না বলা যায় না। আচ্ছা ভাই নিজেরও তো একটা বুদ্ধি আছে, আপনি ডাকেন দি সাত সেরকম আছে নাকি? এখন যদি কই যে কালকেই কিয়ামত, এখন এই কিয়ামতটাই কেমন করে ভাই তোমার বিশ্বাস করতেছে কম? হযরত মুহাম্মদ আপনি ফার্স্ট গানে বলেছেন যে সে একটা তারা দেখছে, বলছে খুব নিকটবর্তী, এ কয় লাখ বছরের ভাই নিকটবর্তী? আমার মনে হয় আয়াত উঠিবে না, আমার মনে হয় কোন একটা জিনিস উঠে যাবে, তাই আপনি আমাকে একটা ভয় দেখাইয়েছেন, আয়াত উঠে যাবে, ভাই ভাই বিপদ হবে, বাপ বেটায় সেনবে না, বাপ বেটায় চাতুরি হবে। আরে এগুলো আমি আগেও ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হওয়ার সময় সে সময় তো তারা আরো বর্বরতা ছিল, কি ভাই সব ছিল না? নিশ্চয়ই ছিল, ভাই ভাই বর্বরতা ছিল, মাংসর পিস ছোট হলো কেন? মদ লক্ষ লক্ষ বোতল ফরাত নদীতে ফেলে দেওয়া হলো কেন? দলিলুদ্দিন সাহেব এগুলো কি লক্ষ্য করেছেন? হাদিস কাহাকে বলা হয় বলেন তো? ভালো কথাকেই বলা হয় হাদিস, দশজনে মিশে একখানে বসে যে কথা বলে ওইটাই হাদিস, আপনি মেনে নেবেন? তাই আইনাল মিয়া কয় মাজেদার যেদিন দেখবি সোজা রাস্তা, আইনাল মিয়া কয় মাজেদার সোজা রাস্তা, সেই দিয়া যাও হাঁটিয়া, সেই পথ দিয়া যাও হাঁটিয়া, হইতে হবে বেকাচিন ছোটে কঠিন বিচার হবে যদি ভাই মুমিন, হাসরে কঠিন বিচার। আইনাল মিয়া কয় মাজেদা পাশের মনরে, আইনাল মিয়া কয় মাজেদা হেঁটে যাও এই সোজা রাস্তা, কয় মাজেদা
সেই দিন কঠিন, হাসরে বিচারের মাঠে বিচার হবে ও মুমিন, হাসর বিচারের মাঠে। ওরে পাপি যে জন থাকবে না রে, পাপি যে জন থাকবে না রে, তাহার বলতে কোন চিন, হাসরে কঠিন বিচার হবে ওরে ভাই মুমিন, হাসরে কঠিন বিচার। ইমাম মেহেদিকে অনেকে চিনতে পারে না, পুরোপুরি রাগের গানে আমি বলতে পারি না, ইমাম মেহেদি 70 জন দাবি করবে ভাই, তার মধ্যে ইমাম মেহেদি একজন হবে যাই, যার ইমাম মেহেদির 1,00,000 আছে হাই গো আমার মন, সত্য সারা মিথ্যা কবু বলবে না কখন, পরের দ্রব্য খাইবে না সে নুরানি চেহারা, এই রকমে হইবে সে পাগল পাগল ধারা, শিষ্য শাবককে বলিবে সে ইঙ্গিতের মাধ্যমে, শিষ্য যদি হয় গো তাহা বুঝিবে তার জ্ঞানী, পাও পিছলে যাবে সেদিন, পাও পিছলে যাবে যেদিন, থাকবে না রে চিন, হারি জোরে ভাই মমিন, কঠিন বিচার হাসো রে দদি। হাসরের দিন রে ভাই মমিন, কঠিন বিচার, কঠিন বিচার হাসরের।